আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি, যশোর বোর্ড 2021। যশোর বোর্ড 2021 থেকে দুটি প্রশ্ন হয়েছিল, তার দ্বিতীয় প্রশ্ন এটি। এ প্রশ্নে দেওয়া আছে, 30 মিটার/সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরু একটি গাছের ভিতর 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল এবং এরপর বুলেটটি আরো 1 সেকেন্ড সময় চলল। 1 নম্বর প্রশ্ন আছে, গতির একটি সমীকরণ লেখো। গতির সমীকরণ আমরা s = ut + ½at² এটা একটা সমীকরণ। গতির একটি সমীকরণ হচ্ছে s = ut + ½at² আবার v = u + at, s = v + u/2×t। তো যাই হোক, এখানে s হলো সরণ, u হলো আদিবেগ, a হলো ত্বরণ এবং t হলো সময়। অর্থাৎ s দ্বারা নির্দেশ করে হচ্ছে সরণ, u দ্বারা নির্দেশ করে আদিবেগ, a দ্বারা নির্দেশ করে ত্বরণ, t দ্বারা নির্দেশ করা হয় সময়কে। এরপরে আছে, নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ ঋণাত্মক হয় কেন ব্যাখ্যা করো। তো ত্বরণ একটি ভেক্টর রাশি যার মান ও দিক উভয়ই রয়েছে। ত্বরণ একটি ভেক্টর রাশি, এর মান ও দিক উভয়ই রয়েছে। তো উপরের দিকে যদি আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করি, তাহলে বস্তুর উপর নিচের দিকে অভিকর্ষ বল ক্রিয়া করে। বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে এই বস্তুর উপর অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করে, এটা পৃথিবীর কেন্দ্র বরাবর। ফলে নিক্ষিপ্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড² হারে হ্রাস পেতে থাকে। ও, প্রতি সেকেন্ড, এখানে মিটার/সেকেন্ড হবে তাহলে। ওকে, প্রতি সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড হারে হ্রাস পেতে থাকে। অর্থাৎ একটা বস্তুকে যদি আমরা নিচের থেকে উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ বল যেটা, এটা ক্রিয়া করে নিচের দিকে, যার ফলে প্রতি সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড করে বেগ তার হ্রাস পেতে থাকে। সুতরাং এক্ষেত্রে মন্দন হওয়ায় প্রযুক্ত ত্বরণ নিক্ষিপ্ত বস্তুর বেগ ও সরণের দিকের বিপরীত দিকে হওয়ায় নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ ঋণাত্মক হয়। এরপরের প্রশ্ন হচ্ছে, বুলেটটির ত্বরণ নির্ণয় কর। তো বুলেটটির এখানে আদিবেগ আছে 30 মিটার/সেকেন্ড। আদিবেগ যদি 30 মিটার/সেকেন্ড হয়, তাহলে শেষ বেগ কত হবে? 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ হচ্ছে 1/3, 1/3 কমে যায়, হ্রাস পায়। তো পূর্বে যদি 30 হয়, 30 থেকে 1/3, তার 30 × 1/3, 30 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? 10। 30 থেকে 10 - করলে 20, তাহলে এখানে সময় কত? সময় নেই, সরণ আছে, 0.2 সেন্টিমিটার সরণ হবে এবং বেগ হয়ে যাবে 20 মিটার/সেকেন্ড। তো আবারও বলি যে 2 সেন্টিমিটার সরণের পরে তার বেগ 1/3 হ্রাস পায়। তাহলে আদি বেগ কত ছিল? আদি বেগ এখানে, আদি বেগ হচ্ছে তার 30, আদি বেগ হলো 30 মিটার/সেকেন্ড। আর যদি 2 সেন্টিমিটার প্রবেশ করার পর, 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ কত হয়েছে? পূর্বের বেগ থেকে হ্রাস পাইছে 1/3, পূর্বের বেগের 1/3 হ্রাস পাইছে। তাহলে পূর্বের বেগ কত ছিল? 30 - 1/3, 30 এর 1/3, তাহলে 10, 30 থেকে 10 - করলে 20, তাহলে শেষ বেগ হবে v = u - 1/3 × u, 30 - 30/3, অর্থাৎ 20 মিটার/সেকেন্ড। সরণ, সরণ 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটার হয়, তাকে 100 দ্বারা ভাগ করলে আমরা পাই 0.02 মিটার সরণ বের করতে হবে। তাহলে v u s a, এই চলকগুলোর মধ্যে, এই রাশিগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে v² = u² + 2 a s, এটা থেকে আমরা a বের করতে পারি। তাহলে এখানে দেখো, তাহলে v² - u² = 2 a s
তাহলে এ ইকুয়াল কি হবে, এ ইকুয়াল হবে স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s, অতএব এ ইকুয়াল ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। এখানে ভি এর মান 20, ইউ এর মান 30, তো এগুলোর উপর স্কয়ার আছে 20 স্কয়ার মাইনাস 30 স্কয়ার, 2 ইনটু এস এর মান 0.02, 20 এর উপর স্কয়ার হলে হবে 400। আর এখানে আমরা কত পাবো দেখি, এখানে পাবো 400 মাইনাস 900, একে ভাগ করব আমরা 2 ইনটু 0.02, তাহলে এখানে হচ্ছে মাইনাস 500, মাইনাস 500 কে আমরা ভাগ করব 2 ইনটু 0.02, তো আমরা এটা ক্যালকুলেটার উঠিয়ে ব্র্যাকেট দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা পাবো হচ্ছে এ ইকুয়াল মাইনাস 1.25 ইনটু 10^4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি হলো মন্দন, অর্থাৎ এটা একটি বুলেট একটা গাছের ভিতর প্রবেশ করতেছে, একটা গাছের ভিতর, এরকম একটা গাছের ভিতরে বুলেট প্রবেশ করতেছে, বুলেট প্রবেশ করতেছে, তো বুলেটের আদি বেগ, এখানে গাছের প্রবেশের ক্ষেত্রে বেগ ছিল 30, আর মাঝখানে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ হয়েছে 20, তাহলে এখানে বেগ যেহেতু পূর্বে বেগ বেশি পরে বেগ কম, অর্থাৎ আদি বেগ বেশি শেষ বেগ কম, আর গাছের ভিতর প্রবেশের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছে যার কারণে বেগ হ্রাস পাচ্ছে, তো একে বলা হয় মন্দন, একে কি বলা হয় মন্দন, অর্থাৎ এত মিটার পার সেকেন্ড করে প্রতি সেকেন্ডে বেগ হ্রাস পেয়েছে, এটাকে ত্বরণ বলা হয়। এরপরের প্রশ্ন আছে, বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কি না গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, তো গাছটিকে ভেদ করতে পারবে কিনা, আমরা দেখলাম যে বুলেটটি আরো 1 সেকেন্ড সময় চললো, তার 2 সেন্টিমিটার প্রবেশ করে বেগ হয়ে গেল 20, তাহলে আদি বেগ আমরা 20 ধরে শেষ বেগকে 0 ধরে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। দেখি এটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে করতে পারি, 2 সেন্টিমিটার প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেছে, এইটুকু বিষয়টা আছে, অর্থাৎ বুলেটটি 2 সেকেন্ডে প্রবেশ করার পর পুরো গাছটি ভেদ করতে হলে আরো তার কত, গাছের পুরুত্ব ছিল 6.5 সেন্টিমিটার, এতে 2 সেন্টিমিটার বাদ দিলে থাকে 4.5 সেন্টিমিটার, এই 4.5 সেন্টিমিটারকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে থাকে 0.045 মিটার, এতটুকু অতিক্রম করতে হবে। বিষয়টা আবারও আমরা এভাবে দেখি, গাছের 2 সেন্টিমিটার প্রবেশ করছে 2 সেন্টিমিটার, আর পুরো গাছের পুরুত্ব ছিল 6.5 সেন্টিমিটার, এই 6.5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বাদ দিলে 4.5 সেন্টিমিটার হয়, এই 4.5 সেন্টিমিটার কে 100 দ্বারা ভাগ করলে 0.045 মিটার, এইটুকু অতিক্রম করতে হবে আরো। তো এখানে আমাদের আদি বেগ, সরি সরি, আদি বেগ আমাদের কত, 2 সেন্টিমিটার প্রবেশের পরের বেগ যেটা সেটাকে আমরা আদি বেগ ধরবো, অর্থাৎ 2 সেন্টিমিটার প্রবেশের পরের বেগ, 2 সেন্টিমিটার প্রবেশের পরের বেগ কত, এক তৃতীয়াংশ, এটা এভাবে না, ওকে, এখানে আদি বেগ হলো 2 সেন্টিমিটার প্রবেশের পরের বেগ, অর্থাৎ ইউ মাইনাস 1/3 হ্রাস পেয়েছিল, তাহলে কত হবে 30 থেকে 30 এর 1/3, তাহলে কত থাকে 20, অর্থাৎ এই যে এটাকে যদি আমরা ভাগ করি এখানে হয় 10, 30 থেকে 10 মাইনাস করলে 20 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ পেয়েছিলাম আমরা ঋণাত্মক ত্বরণ, এটা আমরা গতে পেয়েছিলাম কত, মাইনাস 1.25 ইন্টু 10^4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ত্বরণ ছিল। আর সময় পরে আমাদের দেখো সময় দেওয়া ছিল প্রশ্নে, এরপর বুলেটটি আরো 1 সেকেন্ড সময় চলল, 1 সেকেন্ড চলেছে, এখন এই 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব। দেখো এই 1 সেকেন্ড সময় টি ইকুয়াল 1 সেকেন্ড,
এখন এই শেষ বেগ আমরা শূন্য ধরে নিব, শেষ বেগকে আমরা শূন্য ধরে নিব, যেহেতু থেমে যাবে শেষ বেগকে আমরা শূন্য ধরে নিব। তো অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল কি? এখন যদি আমরা এই জিনিসটা আর একবার বুঝি যে কি হয়েছে, আমাদের এই যে 2 সেন্টিমিটার প্রবেশ করেছিল, 2 সেন্টিমিটার প্রবেশ করলে আর বাকি থাকে হচ্ছে 4.5 সেন্টিমিটার। এই 4.5 সেন্টিমিটার পর অতিক্রম করতে হবে, তো পরে সেই 1 সেকেন্ড চলেছে। প্রশ্নে বলা হয়েছে যে এক তৃতীয়াংশ প্রবেশের পর আর 1 সেকেন্ড সময় ধরে বুলেটটি গতিশীল ছিল, তার মানে আমরা যদি এই 2 সেন্টিমিটার প্রবেশের পরের বেগকে আদি বেগ ধরে শেষ বেগকে শূন্য ধরে 1 সেকেন্ড সময়ের অতিক্রান্ত দূরত্ব আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের সূত্রটি হবে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। তো এখানে শেষ বেগ শূন্য, তাহলে বিশের উপর স্কোয়ার হলে হবে কত, 40। 2 এ এস, এখানকার এ নাই কেন, ওকে এখানে হবে বি স্কোয়ার প্লাস 2 এ এস। তো বিশের উপর স্কোয়ার, এটাকে আমরা যদি এখানে শেষ বেগ তো শূন্য, এটা শূন্য উপর স্কোয়ার হলে শূন্যই হয়, তাহলে বি স্কোয়ার আমরা এই পাশে পক্ষান্তর করলে হবে মাইনাস বি স্কোয়ার, আর এর মান বসিয়ে দিব, এর মান হচ্ছে এই যে বন্ধনটা মাইনাস 1.25 × 10⁴। তারপরে আমাদের সরণ এস, সরণ এসটা আমাদের বের করতে হবে, তো সরণ এস কে যদি বের করতে চাই তাহলে এই অংশ দ্বারা আমাদের এই বি স্কোয়ার কে ভাগ করতে হবে, তাই এস ইকুয়াল মাইনাস বি স্কোয়ার ভাগ, এটাও মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে যাবে, বিশের উপর স্কোয়ার হলে হবে 400। এই 400 কে আমরা এখানে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিব দিয়ে ক্যালকুলেটারে উঠাইবো, ভাগ দিয়ে উঠাইবো, উঠালে আমাদের মান আসে 0.016 মিটার। তো পরবর্তীতে কিন্তু অতিক্রান্ত দূরত্ব ছিল, বাকি ছিল কতটুকু আমাদের, এই যে 0.045 মিটার, অর্থাৎ 2 সেন্টিমিটার প্রবেশ করার পর আরো অতিক্রম করতে হবে তাকে 0.045 মিটার, কিন্তু সে 0.016 মিটার অতিক্রম করার পর বেগ শূন্য হয়ে গেছে, তার মানে এখানে এই 0.01 সেকেন্ড, 0.01 মিটার 0.04 মিটার থেকে কম হয় বুলেটটি গাছের ভিতর 0.016 মিটার অতিক্রম করে থেমে যাবে, কিংবা তার আগেও থেমে যেতে পারে এবং সম্পূর্ণ গাছটি সে ভেদ করতে পারবে না।